السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا তেসিলিম সবাই মিলে নামাজের দুরুদ আমরা পড়ব পারেন না সবাই প্রশ্ন করি নামাজে যে দুরুদ আপনারা আমরা পড়ি সালাতের মধ্যে যে দুরুদ পড়ি সালাতের বাহিরে নামাজের বাহিরেও কি পড়েন হ্যাঁ পড়বেন তো ইনশাল্লাহ এই অভ্যাসটা তৈরি করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দিন বলুন না আল্লাহ আমি আমলটা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই আমল আমাদেরকে করার তৌফিক দিন আরও জুড়ে বলুন আল্লাহ আমিন বন্ধু গান তাহলে আজকে ট্রেনিং হিসেবে আমরা একজন আরেকজনের সাক্ষী হয়ে সবাই মিলে একসাথে পড়ব কারণ নামাজে পড়ি নামাজের বাহিরেও পড়ার অভ্যাস তৈরি করব। এই জন্য আমরা পরস্পরে সাক্ষী হয়ে পুরুষরা গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে মা বোনেরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়েন আল্লাহ আলা আলাহাম্মিও আলা ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলি ইব্রাহিম ইন্নাকা হামিদিদ আমাবাদ পাতিরা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী চল্লিশতম ইসলামী মহাসম্মেলনের আজকের এই সমাপনী দিবসে জনাব সভাপতি আপনাদের সম্মানিত খেতিব এবং আমা আমি অনেক আগের থেকে আমি তার ছাত্র জীবন থেকে তাকে চিনি তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছেন আর মিরপুরে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা এর তিনি মহাদ্দিস, শেখ আনিসুর রহমান মদানী হাফিজা উল্লাহ আল্লাহ তালা তাকে দিনের অনেক 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 বেশি খেদমতের তৌফিক দিন বলেন না আমিন আরও জোরে বলুন না আমি জান আপনাদের এলাকার অনেক গণ্যবান্য মুরব্বীরা রয়েছেন ঠিক এমনি অনেক ওলামা হজরতরা রয়েছেন আইম্মা খুতাবারাও রয়েছেন সর্বোপরি এই দুই দিনের মাহফিলে আমার চেয়ে জ্ঞানে গুণে বয়সে বড় মুরব্বীরা এসেছেন ঠিক যেমন আজকে আমার আগে বক্তৃতা করেছেন আমারই বড় ভাই আমি তাকে বড় ভাই বলে আসলে আলি আজম ভাই অনেক দিক থেকে আমার জ্ঞানে গুনে বড় আজকের ফিলে আসার ব্যাপারে তিনিই ফোন করেছেন আমি বলেছি ইনশাআল্লাহ যাব তো ঠিক এমনি করে অনেক ওলামারা এসেছেন মুরব্বীরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে প্রত্যেককে সম্মান ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিন বলেন আমিন আরও জুড়ে না আমিন আল্লাহ আতা আমাদের প্রত্যেকের মর্যাদা বাড়িয়ে দিন বলেন আমিন আমাদের ইমান নসিব করুন বলেন আমিন আমাদের প্রত্যেককে হেদায়ত নসিব করুন বলেন আমিন আমাদের প্রত্যেককে আল্লাহ তা আলা দুনিয়াতে হাসান দেন আশের হাতে ওজাতে হাসানা আমাদের জন্য মঞ্জুর করেন আল্লাহ আতা আর আগুনের রাজাব থেকে আমরা পানা চাই কার কাছে কার কাছে বন্দিগণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই একদল বান্দার প্রশংসা করেছেন সূরাতুল বাকারার 201 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন রাব্বুল আলামিন বলছেন একদল মানুষ এমন আছে যারা রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলে আমার সাথে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা না নার পারেন না পারেন না আরে ভাই দোয়া মানে খালি হাত তুললেই বলতে হবে না হৃদয়ে থেকে আল্লাহ তাআলার শিক্ষানো কথা বারবার বলবেন শিখিয়েছেন কে আর আল্লাহ প্রশংসা করেছেন যারা এই ভাষায় দোয়া করে দোয়াটার মর্যাদা এত বেশি আল্লাহ তালা যাদেরকে কাবাগর তের তৌফিক দিয়েছে এখানে যারা হজ করেছেন উমরা করেছেন তারা সবাই জানে কাবাগরের চারটি কুন কয়টা কুন পশ্চিম দক্ষিণ কুনের নাম হলো রুকন ইয়ালিয়ামানি ইয়ামানি রুকন ইয়ামান দেশের দিকে কোন দেশের দিকে ইয়ামান আসল আরব ছিল ইয়ামান আসলুল আরব আলিয়ামান তো এর দিকে যে কোনটা পশ্চিম দক্ষিণ কুন এর নাম রুক রুকন এখান থেকে নিয়ে পূর্ব দক্ষিণ কুন পর্যন্ত যেখানে হাজরাল আসোয়াদ হাজরাল আসোয়াদ এই কুন পর্যন্ত আসতে নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই দোয়াটা পড়েছেন এবং বলেছেন যারাই কাবাগর তওয়াফ করবে আর কাবাগরের দক্ষিণ পাশটা দক্ষিণ পশ্চিম থেকে নিয়ে দক্ষিণ পূর্ব কোণ ক্রস করবে তারা যেন বলে পরে নামার আমার সাথে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতে হাসানাতা ওয়া কিনা عذاب النار بورين <applause> تو بار بار بوربين أبارو بورين <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এর <applause> <applause> হে আমাদের রব আমাদেরকে দাও দুনিয়ার মধ্যে হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা আখিরাতেও হাসানা দিও ওয়াকিনা আযাবান নার আর আগুনের আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচায়া দাও কার বলেন শিখালেন কে রব্বুল আলমিন শিখালেন তবে প্রশংসা করলেন যারা এই ভাষায় আলমিনের কাছে দোয়া করে আল্লাহ তাদের দোয়া ফিরিয়ে দেন দেন না কিন্তু আপনারা বলবেন আমরাও তো দোয়া করি আমরা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা বলি ওয়াফিল আেরাতে হাসানা বলি ওয়াকিনা আদা বান্নার বলি যদিও এখানে একটি বিষয় এটাও জানা উচিত আল্লাহ প্রথমে বললেন হে আমাদের রব আমাদের কে দাও দুনিয়ায় হাসানা পরে আমাদের শেষের শব্দ বললেন ওয়াকিনা নার, আদাবান আগুনের আজাব থেকে বাঁচাও এখন প্রশ্ন হলো আগুন জাহান নামের আগুন আল্লাহ জাহান নাম শব্দটা আগে দিলেন না জেনারেলি বললেন সাধারণ ভাবে বললেন থেকে আগুনের থেকে বাঁচাও এটা জাহান নামের আগুন পারতেন না পারতেন না আদাব জাহান্নাম নারা জাহান্নাম কোরআনের অন্য জায়গায় আসে না কিন্তু এখানে আল্লাহ নার বলে সাধারণ ভাবে রেখে দিলেন বললেন দোয়া করো হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে দাও হাসানা আশরাতেও দিও হাসানা আর আগুনের আজাব থেকে বাঁচায়া দাও এতে কোনো সন্দেহ নাই স্বাভাবিকভাবে আগুনের আজাব বলতে সবাই বুঝে জাহান্নামের আগুন থেকে মুক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি তবে এর একটা অর্থ যদি এটাও করা হয় যে হাসানা যে পাবে না দুনিয়ায় সে দুনিয়াতেও আগুনে জ্বলবে আর আখেরাতে যে হাসানা পাবে না সেও আখেরাতে আগুনে আমি কি বুঝাতে পেরেছি কথাটা খুব স্বাভাবিক সাধারণ প্রথমে বললেন দুনিয়ার হাসানা তারপরে বললেন আখেরাতের হাসানা শেষে বললেন আগুনের আগুন থেকে বাঁচাও আগুন থেকে তার মানে কোরআন নিজেই যেন ব্যাখ্যা করছে যার জীবনে দুনিয়ায় হাসানা অর্জন হবে না হাসানা নাই তাহলে আগুন আছে তাহলে কি আছে জোরে বলেন কি আছে যেখানে হাসানা নাই সেখানে কি আছে আগুন আছে এটা দুনিয়ায় যদি হাসানা না থাকে তাহলে বুঝতে হবে দুনিয়ায় আছে আগুন ঠিক এমনি করে আখেরাতেও যদি হাসানা না থাকে তাহলে হাসানার বিপরীত হলো হাসানার বিপরীত কি বন্দেগান খুব সহজ স্বাভাবিক একটা কথা সুস্থ বিবেক যার আছে সেই বুঝবে যে আল্লাহ তালা শিকালেন দোয়া আর আল্লাহর কথাটা সহজ অর্থে যদি সুন্দর করে নিজের বিবেক দিয়ে কেউ প্রশ্ন করে তাইলে এর বাস্তবতা মিলে যাবে বাস্তবতা মিলে যাবে দেখুন কিভাবে দেখুন দুনিয়া আমরা সবাই চিনি না চিনি না বলেন চিনি না চিনি না দুনিয়া আদনা শব্দ থেকে আদনা আদনা মানে হলো তুচ্ছ আদনা মানে কি তুচ্ছ আদনা মানে কি যত সামান্য তুচ্ছি আসলেই দুনিয়াটা তুচ্ছ খুব সাধারণ উদাহরণ দিলে বুঝবেন দুনিয়াটা কত তুচ্ছ দেখুন এখানে অনেকেই আসেন এমন যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে টাকা পয়সা জমি জমা অনেক কিছু আছে না নাই এমন আছেন না কিন্তু হা মন চায় নিজের টাকা পয়সা দিয়ে অনেক কিছু খাবো কিন্তু একখান ও সুখ পেয়ে গেছে তো ডায়াবেটিস অনেক দিন সকালে ইনসুলিন নেই রাতেও দুই বেলা ইনসুলিন নেই আচ্ছা বলেন অনেক কিছু আছে দুনিয়ায় বাট একখান রোগ আছে তার ইচ্ছা টাকা সত্য খাইতে কি ওই লোকের কাছে যান একটা মিষ্টি দেখান ভুনা করা গুস্ত দেখান কইব না 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 আবার ডাক্তার নিষেধ করেছে তুচ্ছ না দুনিয়াটা তুচ্ছ না দুনিয়া দামি কন বলেন তুচ্ছ না দামি শুধু তাই না যদি দুইবার পাতলা পায়খানা হয় তৃতীয়বার হলে বোঝা যায় আরে টাকা পয়সা ক্ষমতা কিছুই ঠিক এমনি করে আপনি একটা একটা করে যদি মিলান দেখুন কত আহ্লাদের সাথে মানুষ সংসার করে করে না করে না বিয়ে শি যখন হয় কত আয়োজন হয় না হয় না একটা বিয়েতে কত বিয়ে কত টিয়ে কত ইয়ে কারো আমি নাম নাই বা বললাম বিয়েতে অনুষ্ঠান কতগুলো এলাকায় মনে হয় আর কি কি না করে করে নাকি হ্যাঁ মলনা বিয়ে হলো একটা অনুষ্ঠানের নাম তার নাম অলিমা বিয়েতে একটা অনুষ্ঠান হবে এর নাম কিন্তু আপনারা কবেন অলিমা শব্দই তো চিনি না আমরা কই বৌ ভাত বউ কি ভাত রান্দে নাকি ঠিক বউ ভাত কয় কই বউ অলি বলবে কি জুড়ে বলেন কি শব্দটা বলবেন বিয়েতে ওয়ালিমা হবে না বুঝি বলছেন ওয়ালাউ বিশাতিন একটা বকরি দিয়ে হলো করো একটা বকরি দিয়ে এলো জীবন সঙ্গিনী নিয়ে এসে ছেলের বাবা পুত্রবধূ ঘরে নিয়ে এসে নিজের বাড়িতে আয়োজন করে মেয়ের বাবা মেয়ের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে খাওয়াবে বলে তোমার মেয়ে দিয়ে আমার বংশ উজ্জ্বল হবে খেয়ে যাও আমার ছেলের বিয়েটা বলে যাও দোয়া করো এর নাম ওয়ালিমা এর নাম এর নাম আপনারা কোন বুঝুন এখন তো ওয়ালিমানায় আসে বউবাত আবার বউবাতে প্যাকেট লয়ে যাওয়া লাগে অনেকে আবার দরজায় লোক বসায় রাখে লেখার জন্যে কে কি দিল আমি বুঝি না কত বড় ফকির কত বড় মিসকিন খাওয়াইতে দাওয়াত দিছে আবার গেইটে কি খাতা দিয়া এটা কি আপনাদের এলাকায় নাই নাই বন্ধে উদাহরণ দিচ্ছিলাম দুনিয়া কত আদনা কত তুচ্ছ বলছিলাম বিয়ের আয়োজনে অনেক অনুষ্ঠান করেন তবে আসল অনুষ্ঠানটা যা হারিয়ে যাচ্ছে বিয়েতে অনুষ্ঠান এর নাম অলি মায়ের নাম কি বলেন নাম কি এটা আমি বুঝি না মানুষ কত কপট হলে কত দুষ্ট হলে বলে মেয়েও দিবা এক হাজার মানুষকে খাওয়াইয়াও দিবা এটা কত মানবিক ইসলাম এটা শিখায় নাই ইসলাম এটা ইসলাম শিখিয়েছে মেয়েকে নিয়ে আসো পুত্রবধু বাড়িতে আনো তারপরে সবাইকে আয়োজন করে খাওয়াও এর নাম ইসলামে বিয়ের অনুষ্ঠান এর নাম ওয়ালিমা এর নাম উদাহরণ দিতে গিয়ে বলছিলাম হ্যাঁ বিয়ে করাতে গিয়ে অনেক আয়োজন করেন কিন্তু পুত্রবধূ ঘরে আনার পর পুত্রবধূ যখন শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না তখন এই সব অনুষ্ঠান বিপলে যায় কয় দুনিয়াটাই খারাপ দুনিয়াটাতেই থাকতে মন চায় না বলে না বলে না আরে ভাই বলে না বলে না বন্দি গান তার মানে দুনিয়া আদনা শব্দ থেকে দুনিয়া তুচ্ছ কিন্তু আল্লাহ রব আলামিন দুনিয়ার ব্যাপারে এক শব্দ দিলেন এর নাম হাসানা এর নাম এর নাম হাসানা তার মানে তুচ্ছ দুনিয়াতে হাসানাও থাকতে পারে না পারে না পারে না পারে না হ্যাঁ হাসানার বিপরীতে আগুনও থাকতে পারে দুনিয়া তুচ্ছ কিন্তু তুচ্ছ দুনিয়াটা তখন সমৃদ্ধ হয়ে যাবে তখন এর সাথে থাকবে হাসানা দুনিয়ায় যখন থাকবে হাসানা আর যখন হাসানা থাকবে না তখন দুনিয়াটা আগুনে ভরে যাবে দুনিয়াটা আগুনে দুনিয়াটা আগুনে ভরে যাবে হাসানা থাকতে হবে হাসানা না থাকলে আখেরাতে থাকবে কি কি থাকবে আগুন 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 বন্ধু এটা দোয়া কিন্তু এর মধ্যে মেসেজ এর মধ্যে একটা সংবাদ আছে যদিও এটি দুয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফেল আখেরাতে হাসানা ওয়াকেল না আদাবান না এটা দুয়া কিন্তু এর মধ্যে একটা সংবাদ আছে কে আছে এই সংবাদটায় আমরা আলোচনা করছি যে যেখানে হাসানা নাই সেখানে কি থাকবে আগুন যেখানে এটা দুনিয়া হোক অথবা আখেরাত হোক আর দুনিয়াটা অতি সামান্য কারণ অতি সামান্য কিভাবে উদাহরণ দিতে গিয়ে আমরা মাঝখানে কানে ঢুকেছিলাম আরেকটা উদাহরণ দিলে বুঝবেন দুনিয়াটা যে কত সামান্য দেখুন আসলে এই দুনিয়ায় আমরা যারা জন্ম নিয়েছি মরতে হবে না হবে না হবে না হবে না মৃত্যু যখন কাউকে পেয়ে বসে কারণ এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী ছিল আছে কেউ আমরা যারা উপস্থিত অনেকে এমন আসি আমার মতো যার আব্বা বেছে নাই আছেন না নাই অনেক আছে এমন যার মা বাবা দুই দাদি নানা নাই অনেকে আসে বাস্তবতা এমন এক সময়ে তারা ছিলেন পৃথিবীতে এখন আর বেচে নাই আমরা যারা বেঁচে আছি আমাদের কেউ একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে না হবে না বলেন হবে না হবে না মৃত্যুর মিছিল প্রতিদিন আসে বন্ধুগণ যখন কাউকে মৃত্যু পেয়ে বসে তখন সে বুঝে দুনিয়া কত ছোট আর দুনিয়ার পরের জীবনটা কত বড় কত যেমন দেখুন আমি দুইটা উদাহরণ দিই যেমন একটি উদাহরণ এখানে যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন মসজিদে মোহাম্মদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি মসজিদে নবীর আঙ্গিনায় আমাদের মা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার মধ্যে নবীজিকে কবরস্থ করা হয়েছে ঠিক না নবীজিকে সালাম দেয়া হয় নবীজিকে নবীজির পাশেই তার সাহাবী তার বিখ্যাত সাথী মুসলিম জাহানের প্রথম খালিফা আবু বকর সিদ্দিক তার পাশেই ইসলামের দ্বিতীয় খালিফা উমর ইবনুল্লাহ আল বাকি আমাদের দেশে অনেকেই বলে জান্নাতুল বাকি কথাটা বিঠিক কথাটা সঠিক নয় কারণ জান্নাত বাকি নামে কোনো জান্নাত নাই সব নগদ জান্নাত সব কি বাকি বলতে কোনো জান্নাত বাকি শব্দের বিপরীত হলো নগদ ঠিক না বে ঠিক তো নগদ সব জান্নাত বাকি নাই জান্নাতের আটটি স্তর আটটি দরওয়াজা বা আটটি নাম এক নাম্বার জান্নাতুল আদ দুই নাম্বার জান্নাতুল খুলদ তিন নাম্বার জান্নাতুল নাঈম চার নাম্বার জান্নাতুল মাওয়া পাঁচ নাম্বার দারুস সালাম ছয় নাম্বার দারুল করর সাত নাম্বার দারুল মাকাম আট নাম্বার জান্নাতুল ফেরদাউস কন্যা সব আলাল বাকি বলতে পাইছেন কোথাও আছে সব নগদ জান্নাত সব সুতরাং যেই বলবে মদিনার জান্নাতুল বাকি তারে বলবেন দুস্ত জান্নাত সব নগদ বাকি বলতে কোনো জান্নাত বুঝতে পারলাম এটা একটা ভুল আমাদের সমাজে প্রচলিত আছে বল দেখেন বাকি আল কাদ বাকি নামে মদিনার কবরস্থান হাজার হাজার সাহাবী সেখানে কবরস্থ আছেন আছেন না নাই হ্যাঁ আপনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু তাল আলী ওয়ালি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেবেন বলবেন আসসালাম আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আত্তাহিয়াতু তে আত্তাহিয়াতু পাঁচ ওয়াক্ত নামাজে পড়েন না পড়েন না

وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أي جي باس وقت فرض واجب سنة مستحب لما جاءت هي تربدي আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলি না না কারে সালাম দেই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ বান্দেগণ অনেক মানুষ আছে এমন অনেক মানুষ হয়তো আলেম ইমাম খতিব জানে এমন জানে না অনেক মানুষ এমন আছে নর আর নারী যারা আত্মাহ বিশ্ব নবীকে সালাম দিচ্ছে জানে না এই এমনি গরগর করে পড়ে যাচ্ছে কোন অনুভূতি বন্ধুগণ মদিনায় গিয়ে নবীজি আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে বলা যেমন আপনি পাতিরায় নিজের ঘরে মসজিদে আপনি কোন জায়গায় নামাজ পড়তে কি আসসালামু আলাইক আইয়ো আন নভী ইউরাহমাতুল্লাহি অবরাকাতু বলা একি রকম করে নাসব আন আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ বিশ্ব বলেছেন আল্লাহ রাবুল আল আমিন একদল ফেরেশতাব ফেরেশতাদের একটা ডিপার্টমেন্ট করে দিয়েছেন একদ দল ফেরেস্তা নিয়োজিত রয়েছেন সারাটা পৃথিবীতে যেখানে যখন কেউ বিশ্ব নবীর প্রতি সালাম দেয় এবং দুরুদ পাঠ করে ফেরেস্তারা সাথে সাথে বিশ্ব নবীর কাছে পৌঁছে দেন কন্যা সুবাহ আল্লাহ আরও জোরে বলেন না সুবাহ আল্লাহ পৃথিবীর যে কোনো দিগন্তে বসে আপনি সালাম দিলেন আর মদিনায় নবীজির কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন ফেরেস্তার কাছে সব সমান কারণ বিদ্যুতের চেয়ে আরো বেশি গতিতে চলতে পারে না পারে না আর রব্বুল আলমিন এমন একটা ডিপার্টমেন্ট করে দিয়েছেন ফেরেস্তাদের যারা নবীজির কাছে সালামটা পৌঁছে দেয় বলছিলাম বিশ্বনবী মোহাম্মদুর সল্লল্লাহ আলি ওয়াসাল্লামের কবরের পাশে যখন দাঁড়াবেন চিন্তা করুন নবীজি দশম হিজড়িতে পৃথিবী থেকে বিদায় হয়েছেন কত হিজরি আর এখন চোদ্দোশো চল্লিশ হিজরি চোদ্দোশো চল্লিশ থেকে দশ বাদ দিলে কত বছর ১৪৩০ তিরিশ বছর বিশ্ব নবীজি কবরে আছে কত বছর দেখুন আমি আরেকটা ছোট্ট গল্প বলি তিউনিশিয়া মরক্কোর পাশে একেবারে সাগরের তীরে সৌদি আরব থেকেও চার ঘন্টা পরে সূর্য অস্ত যায় তো তিউনিশিয়া স্বাধীন করেছিলেন অক্ষবাবিন না ফ্যা আর দি অফ পঞ্চাশ হিজরিতে কত হিজরিতে পঞ্চাশ হিজরিতে অক্ষবাবিন না তবে কেউ কেউ এখতালাফ করেছেন তিনি সাহাবি না তাবি তবে তিনি পরিচয় ছিল তিনি ছিলেন আমির এ মহাবিয়া আত্মীয় এবং মিশর বিজেতা মিশর জয়কারী আমর ইবদুল আস রদি আল্লাহ ভাগনা অথবা ভাতিজা ভাগনা অথবা ভাতিজা তার নেতৃত্বে পঞ্চাশ হিজরিতে তিউনেশিয়া স্বাধীন হয় পঞ্চাশ হিজরিতে তখন ওই টিউনিশিয়া স্বাধীন করতে গিয়ে বিশ্বনবী সাল্লাহ ওয়ালি ওয়াসাল্লামের চুল কাটতেন যিনি নবীজির চুল মোবারক কাটতেন একজন সাহাবী তার নাম ছিল আবু জুম আ আল বাল্লাভি রদি আল্লাহ তা আল আনহু বিশ্বনবী মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার চুল কেটে দিতেন ওই সাহাবী নাম হল আবুজ মাহা আল বালাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাঈবিয়ার সন্ধির দিনে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক মंडन করেছিলেন মাথার চুল কুর দিয়ে একবারে নেরা করেছিলেন উকবাব উকবা বিন নাফি রাদিয়াল্লাহু সাথে টিউনিশিয়া স্বাধীন করায় অংশ নেওয়া সাহাবী আবু জুমা আল রদি রাদিয়াল্লাহু তাআলা হুদাই হুদাইবিয়ার সন্ধির দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক নেরা করে এক উচ্চ চুল নিজের কাছে রেখে দিয়েছিলেন আবু জুমা আল বালাবি পঞ্চাশ হিজরিতে টিউনিশিয়া স্বাধীন করতে গিয়ে কায়রাওয়ান কায়রাওয়ানে তিনি ইন্তেকাল করেন তাকে কায়রাওয়ানে দাফন করা হয় আর তার কবরের উপরে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের এক গুচ্চ চুল এখনো আছে আমি দেখে আস এই জন্য গল্পটা বললাম বলতে গেন পঞ্চাশ হিজড়িতে তাকে দাফন করা হয়েছে আর এখন চোদ্দশো চল্লিশ চোদ্দশো চল্লিশ থেকে পঞ্চাশ বাদ দিলে কয় থাকে তেরোশো নব্বই তেরোশো নব্বই বছর যাব তিনি কবরে দুনিয়া দুনিয়ায় কত বছর বিশ্বনবী তেষট্টি বছর বেঁচেছেন নবীজি মাত্র তেষট্টি বছর পৃথিবীতে বেঁচে ছিলেন আর নবীজি তার কবরে আসেন চোদ্দশো তিরিশ বছর আরো কত শত বছর যাবে কেয়ামত কবরের জীবনের তুলনায় বেটিক আরে ভাই ঠিক না বেঠিক বন্ধু গান শুধু তাই না কাউকে যখন মৃত্যু পেয়ে বসে কেউ যখন মরে যায় সব কিছু ছেড়ে আবার খালি হাতে যেমন এসেছিল তেমন চলে যায় তাই মৃত্যু যাকে পায় সেও বলে ও দুনিয়া দুনিয়া শেষ তুচ্ছ দুনিয়া তুচ্ছ কিন্তু বন্ধু এই তুচ্ছ দুনিয়াটা আপনার আমার উভয় জগতে সফলতার কেন্দ্র হতে পারে যদি একটা শর্ত পূর্ণ করতে পারি যে দুনিয়াতে হাসানা অর্জন করব কি অর্জন করবো কি অর্জন করব হাসানা 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 স্ত্রীলিঙ্গের শব্দ এর অর্থ হল সমৃদ্ধি সুখ কল্যাণ নেকি স্বভাব অনেকগুলো হাসানা শব্দের অনেকগুলো অর্থ এক কথায় হাসানার অর্থ করলে করতে হয় আমি এই পৃথিবীতে যে কারণে জন্ম নিয়েছি যে কারণে আপনি আমাকে পাঠিয়েছেন কে যদি বলেন কে ওই উদ্দেশ্যটা ফুলফিল যখন হবে তখন অটোমেটিক দুনিয়ায় হাসানা হয়ে যাবে কন্যা জেনে বলেন প্রশ্ন করতে পারেন আপনি আমি কেন পৃথিবীতে এলাম কেন রবুল আলমিন পাটালেন আল্লাহর অফুল আলমিন নিজই করা আন আল কেরিমের কারণ সুন্দর করে দিয়ে বলেছেন ওয়াবা খলাকতুল জেন্নাওয়াল এসা এল্লা লেয়াবদুন পরেন আমার সাথে ওয়ামা খলকতুল জিন্নওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ তাআলা বললেন মানব দানব মানুষ আর জিন তৈরি করেছি কেবল মাত্র ইবাদতের জন্য কারিবাদতের ইবাদতের জন্য যারা বলেন কার এবার মিলান দুনিয়ায় যদি ইবাদত হয় কার ইবাদত আল্লাহ তালার ইবাদত যদি দুনিয়ায় হয় তাহলে ইবাদত অটোমেটিক আমাদের দুনিয়াকে হাসানায় ভরে দেবে এই তুচ্ছ জীবন অল্প জীবন চিরস্থায়ী জীবনে সুখের কারণ হয়ে যাবে ঠিক না বেঠিক অনেকে বলতে পারেন ও দুনিয়া তুচ্ছ আরেকটা দলিল দেখুন আল্লাহ রব্বুল আলমিন আখেরাত মৃত্যুর পরের আরেকটা জীবন আছে না নাই বলে আছে না নাই মৃত্যুর পরের জীবন কেয়ামতের দিবস বিচারের দিবস আল্লাহ রব্বুল আলমিন একটা দিবসের কথা আমাদেরকে জানাতে গিয়ে বলেছেন জেনে নাও আল্লাহ তালার কাছে একটা দিন কোরআনে কেরিমের দুই ধরনের রয়েছে একটা হলো কাখামসিনা আলফিসানা মিম্মা তা তোমাদের গণনায় পঞ্চাশ হাজার বছরের সমান সুবানাল্লাহ কইবেন না আমাদের আমাদের পঞ্চাশ হাজার বছর সমান পরকালের পরকালের আরে কায়েতে আছে দশ হাজার বছর কোথাও আছে আলফিসানা হাজার বছর আমাদের গণনায় হাজার বছর সমান একটা দিন এবার আপনি পঞ্চাশ হাজার বাদ দেন কেবল হাজার বছর হাজার বছর এক হাজার বছর একটা দিন এবার মিলান এক হাজার বছরে কত দিন কত মাস কত সপ্তাহ এর সাথে আপনার আমার জীবনের সত্তর আশি নব্বই একশো বছর মিলান কদ্দূর হবে এক হাজার বছর পঞ্চাশ হাজার বছর অঙ্ক কোষে দেখা গিয়েছে পঞ্চাশ হাজার বছরের সামনে যদি একশো বছর কেউ বেঁচে থাকে আর পঞ্চাশ হাজার বছরের সামনে একশো বছর মানে এক কম সময় কিন্তু আপনার আমার অনেকেরই চাল চলন দেখলে মনে হবে আরে দুনিয়াটাই আমার দুনিয়াতেই চিরস্থায়ী কিন্তু বন্ধু দুনিয়াতে কেউ স্থায়ী থাকতে স্থায়ী থাকতে এই দুনিয়ায় ফেরাউন কি বাইচে আছে বাইচে আছে সবচেয়ে বড় ক্ষমতাবান কিন্তু মরে গিয়েছে মরতেই হয়েছে হবে তাই আখেরাতের তুলনায় দুনিয়াটা তুচ্ছ আর জান্নাতের তুলনায় তো তুচ্ছ কোনো কল্পনাই করা যায় না ঠিক না তাই বন্ধু দুনিয়া না তুচ্ছ কিন্তু হা এই তুচ্ছটার মধ্যেও যদি আবার আগুন আসে আগুন তাইলে তো বাঁচা যাবে বাঁচা যাবে কিন্তু আফসোস আজ আমরা সবাই যে স্বীকার করব। আমাদেরই তুচ্ছ দুনিয়ার মধ্যে আগুন ঢুকেছে আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন সবাই স্বীকার করবে যদি ব্যাখ্যা করে বলি দেখুন দুনিয়াটা আসলেই তুচ্ছ সামান্য অল্প কিন্তু আর চতুর্দিকে যেদিকে তাকাবো সেদিকেই দেখবো দুনিয়ার মধ্যে কে আছে কে আসে গান উপর থেকে যদি নিচে আসি একেবারে উপর থেকে আজকের পৃথিবী রাজনীতি দিয়ে পরিচালিত হয় টিকনাভিটিক রাজনীতি দিয়ে সারাটা পৃথিবী পরিচালিত হয় রাজনীতিতে কি লেগেছে তাইলে শিক্ষিত সবাই বলবে আজকের দুনিয়ায় রাজনীতি নাই আছে আগুন কারণ হল আরাকানের মুসলমানদের দিকে তাকান লক্ষ লক্ষ মুসলমান রাজনীতির আগুনে পড়ে নিজের দেশ ছেড়ে সত্যি তাদের বাড়ি ঘরেও আগুন দিছে না দেয় নাই আরে ভাই দেয় নাই তারা আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে ছেড়ে যদি কাশ্মীরে যান আজকে থেকে প্রায় প্রায় সত্তর বাহাত্তর বছর যাবৎ কাশ্মীরে আগুন জ্বলছে টিনাভেটিক এর থেকে যদি আরো আগান আফগানিস্তান আগুন আসে না নাই ফিলিস্তিন আমাদের প্রত্যেকের কলেজা টুকরু প্রথম কিবলা বাইতুল ওখানে আগুন আছে না নাই খুবই দুর্ভাগ্যজনক সত্য বাইতুল ভিতরে পর্যন্ত আগুন আগুনের গুলা মেরেছে তারপরে কেদুনে গেস মেরেছে ইসরায়েলের সৈন্যরা পত্রপত্রিকায় দেখেন না আপনারা রাজনীতিতে আগুন আছে না নাই সারা দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট ওই আমেরিকার প্রেসিডেন্টের মধ্যেও আগুন লাগছে পত্রিকায় দেখেন নাই আমেরিকান প্রশাসন স্তব্ধ হয়ে গিয়েছে বাজেট নাই পত্রিকায় দেখবেন তার মানে পৃথিবীর রাজনীতিতেও এখন আগুন আছে না নাই আগুনের বিপরীতে হাসানা হাসানা নাই যেখানে আছে হাসানা সেখানে দেখবেন সুখ আছে না নাই যেমন এই পৃথিবীর অনেক রাজনীতির ভিতরেও যদি একটা দেশ নাম করে বলি এর নাম তুরস্ক এর নাম তুরস্ক রাজনীতিতে আগুন দেখা যাচ্ছে না এই জন্য এখনো তুরস্কের মানুষ কয় শান্তিতে না আরে ভাই নাম শুনছেন না শুনেন নেই ঠিক এমনি করে এরপর যদি নিচের দিকে নামতে থাকেন যে হা রাজনীতিতে আগুন মানে কারণ রাজনীতি যারা ক্ষমতা দখল করে যারা অন্যায়ভাবে মানুষের উপরে চেপে বসে তারা মানুষকে সুখ দিতে সুখ দিতে পারে না মানুষ যাকে নেতা বানায় সে যখন ক্ষমতায় থাকে তখন ক্ষমতা দিয়ে সুখ আসে শান্তি আসে আর মানুষ যদি না বানায় জোর করে চেপে বসে তেলে হয় আগুন শান্তি হয় এর প্রমাণ লিবিয়া এর প্রমাণ কি এর প্রমাণ ইরাক এর প্রমাণ সাদ্দাম বছরের পর বছর জোর করে বসেছিল ক্ষমতায় ইরাকে শান্তি আর নাই কি জ্বলতেছে আগুন ঠিক করে লিবিয়াতে লিবিয়াতেও আগুন আগুন জ্বলছে এত সুন্দর দেশ কিন্তু এখন শুধু আগুন আর আগুন কারণ রাজনীতিতে যদি আগুন থাকে দেশে শান্তি আসতে আমরা আল্লাহ কাছে দোয়া করব। আল্লাহ তার আমাদের সোনার বাংলাদেশকে এর থেকে হেফাজত করুন বলেন চিৎকার করে আসেন নেতারা যদি ভালো হয় দেশ কি হয় কি হয় উন্নত হয় ভালো হয় বাংলাদেশের সাথেই স্বাধীনতা পেয়েছিল মালয়েশিয়া মালয়েশিয়া মাতির মোহাম্মত কোথায় নিয়ে গিয়েছে আর আমরা এখনো বলতে গান তাই নেতাদের মধ্যে যদি হাসানা থাকে দেশ আর জাতিতেও হাসানা আসবে নাইলে কি আসবে আগুন বলতে গান ঠিক এমনি করে যদি নিচের দিকে নামি দেশ আর জাতি পরিচালিত হয় অর্থ ব্যবস্থা দিয়ে টাকা পয়সা লেনদেন প্রবাহ দিয়ে দেশ আর জাতি পরিচালিত হয় যদি টাকা পয়সা লেনদেনে সুদ সুদ তাইলে জ্বলবে আগুন কি জ্বলবে কি জ্বলবে সুদ এমন এক আগুন আগুন দুই ধরনের হয় একটা আগুন ধাও ধাও করে জ্বলে আর আগুন তুষের আগুন উপর দিয়ে দেখা যায় না ভিতর দিয়া জলে ঠিক না এই যে তুষের আগুন উপর দিয়া লেলিহান অগ্নি ফায়ার ব্রিগ্রেড এসে অগ্নি নির্বাপক দল এসে দেইখা নিবাতে পারে কিন্তু ভিতর থেকে যদি জলে আগুন দেখবে না নিবাতেও পারবে না বন্ধুগণ দুনিয়ায় অর্থ ব্যবস্থায় হাসানা হলো সুদ থাকবে না আর যদি সুদ থাকে তাইলে হাসানা থাকবে না এর মধ্যে হবে আগুন এর মধ্যে কি হবে বলেন কি হবে হবে আগুন সুদ যেখানে আগুন সেখানে শান্তি সেখানে নাই কিন্তু এবার বলেন দেশ আর জাতিতে যেমন সুদ আছে আপনার আমার প্রত্যেকের ঘরে বাইরেও আসে না নাই ওই মেয়ে আসে না নাই কিন্তু বন্ধু খালি রাব্বানা তিনি করবেন আর সুদ খাবেন তাইলে হাসানা হবে হবে আগুন নিবে বন্দেঘাত দুনিয়ায় যদি হাসানা পেতে চাই তাহলে অবশ্যই তুষের আগুন নিবায়া দিতে হবে তুষের আগুন তুষের আগুন ভিতর থেকে জ্বলতে থাকা আগুন যা সব জ্বালায়া স্মার করে দেয় এই তুষের আগুন অর্থনীতিতে এর নাম সুদ এর নাম কি আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সোনার বাংলাদেশে বাংলাদেশে সাত একটা পূর্ণ ইসলামী ব্যাংক আছে শুধু তাই না বাইশটা কনভেনশনাল ব্যাংকের সাথে ইসলামী ব্রাঞ্চ আর উইন্ডো আছে কন্যা আলহামদুলিল্লাহ ইসলামী বিমা আছে ইসলামী ইন্স্যুরেন্স আছে বিশ্বাস করুন সারাটা পৃথিবীতে অর্থনীতির ধস নামল বাংলাদেশে ধাক্কাটা লাগলো না এর সবচাইতে বড় কারণ বাংলাদেশের জাতীয় অর্থনীতির চার ভাগের এক ভাগ সুদ বিহীন কন্যা সুবাহ এটা আমাদের জন্য কার মেহরবাণী সুতরাং সুদি ব্যাংকে যাবেন সুদ খাবেন সুদ দেবেন সুদ সাক্ষী থাকবেন সুদের লেখক হবেন বন্ধুগান এই তুচ্ছ দুনিয়া সামান্য দুনিয়া আগুনে ভরে যাবে যদি এর মধ্যে সুদ থাকে আর সামান্য দুনিয়াটা হাসানায় ভরে যাবে যদি সুদ থেকে বেরিয়ে আসা যায় আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আর ইবাদত কেমনে করব শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখিয়েছেন ইবাদত মানে কেবল নামাজ হজ এতটুকুনি নয় ইবাদত মানে এটাও আমরা সুদ খাব না সুদ দেব না সুদের সাক্ষী থাকব না সুদের লেখক হব না রাজিয়া সেট রাজিয়া সেট কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহি মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ তাআলার লানত তাদের উপরে যারা সুদ খায় সুদ দেয় সুদের লেখক আর সুদের যারা সাক্ষী হয় নবীজি বলেছেন পাপে এরা সবাই হলো সমান পাপে কি পাপে কি সমান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সুদ তো করেছেন বটে সুদ এত বড় অপরাধ রবুল আলামিন সূরাতুল বাকরা 275 76 77 78 নাম্বার আয়াত ঘরে যায় মিলায়ে দেখবেন রবুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত মানত ওয়া যারু মা বাকিয়ামিন ইন গুনতুমিনীন ফাইনলাম তাফালু ফাদনু বেহার বেম্মেন আল্লাহি ওয়া সু আল্লাহ তালা বললে ও ইমানদার তোমরা যারা ইমান এনে সত্যি আমি আল্লাহকে ভয় করে চলো ভয় করার মতো যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে চলো তাইলে সুদ যা বাকি আছে তা ছেড়ে দাও সুদ খায় না সুদ দিও না সুদের লেখক হো না সুদের সাক্ষী থেকে না তফালুক তারপরেও যদি সুদ হারাম এর পরেও যদি সুদ খাও সুদ দাও সুদের লেখক আর সাক্ষী হও তাইলে জেনে নাও আমি আল্লাহ আর আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও কে বলেছেন কে এই পৃথিবীতে ফেরাউন এরা আল্লাহর সাথে যুদ্ধ করে বাঁচতে পারবেন পারবেন সুতরাং সুদের লেনদেন যার টাকা পয়সায় আছে জেনে রাখবেন তার ভিতরে তুষের আগুন আছে কি আছে জেনে বলেন কি আছে বন্দেগন বাংলাদেশে ইচ্ছা করলে আপনি সুদ ছাড়া ব্যাংকে লেনদেন করতে পারেন সুদ ছাড়া আপনি বিনিয়োগ নিতে পারেন ইচ্ছা করলেই সুদ ছাড়া অর্থনীতি চালাতে পারেন কারণ বাংলাদেশের আইন দ্বারাইটা হয়েছে কারণ আলহামদুলিল্লাহ জেনে বলেন আলহামদুলিল্লাহ এরপরেও যে সুদ খায় তার দুনিয়াতে কোনোদিন দিন হাসানা হবে না আখেরাতে হাসানা হবে বরং কি হবে কি হবে আগুন হবে কি হবে কারণ হলো আল্লাহ তাআলা সুরাতুল বাকার আর পঁচাত্তর নম্বর আয়াতে বলেছেন যারা সুদ খায় এরা হলো পাগল এরা কি এরা কি দেখবেন সুৎখুর অবশ্যই সুৎখুর যারা এদের পরিবারে হয় ছেলে না হয় মেয়ে প্রতিবন্ধী বুদ্ধি কম বিবেক নাই পাগলামি করে মাতলামি করে কারণ কার কথা সত্য জোরে বলেন কার কথা সত্য যার একটা ছেলে পাগল যার একটা মেয়ে প্রতিবন্ধী যার বাচ্চাটার বুদ্ধি কম এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর আর ওরে নিয়ে দেখেন কইব দুনিয়াটা তুচ্ছ দুনিয়াটা তুচ্ছ কিন্তু বন্ধু এই তুচ্ছ দুনিয়া হাসানায় ভরতে হবে না হবে না কারণ হাসানা যেখানে নাই সেখানে কি আছে আগুন আছে সেখানে কি আছে যেমন উদাহরণ দিচ্ছিলাম বিয়ে শি করাবেন নিজের ছেলেকে বিয়ে করা বিয়ে মেয়েকে বিয়ে দিলেন ছেলেকে বিয়ে করালেন এই যে ছেলে বিয়ে দেয়া মেয়ে বিয়ে করানো কত আয়োজন করে দিলেন কিন্তু বিয়ের পরে যদি দেখতে পান ছেলের পুতব অথবা মেয়ের জামাই এর মধ্যে দিনদারি নাই কি নাই দিনদারি নাই নামাজ নাই সালাত নাই নাই রোজা নাই তাইলে সুখ আসবে কইব পরিবারে আগুন জ্বলে আগুন ঠিক না বেটিক আরে ভাই ঠিক না বেটিক এবার আয়াতের সাথে মিলান রব্বাল আলামিন দোয়া শিখিয়েছেন কেবল দোয়া না এর মধ্যে দাওয়া আছে কেবল দোয়া করলে হবে না নিজের জীবনে মিলাতে হবে আরব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নাও রাবুল আল আমিন দুয়া শিখেছেন দুয়া থেকে শিখতে হবে এটা দুনিয়ায় হাসানা যদি না থাকে তাইলে আগুন আছে হাসানা যদি আ ফেরাতে না থাকে তাইলে কি আছে আগুন আছে দুনিয়ায় যদি আগুন হয় আ ফেরাতেও আগুন হবে আর দুনিয়ায় যদি হাসানা হয় আ হাসানা হবে একটার সাথে আর একটা মিলিয়েছেন কে বলেন কে এই জন্য শুধু তাই না নিজে যদি বিয়ে বসলেন বিয়ে করে বউ আসলো আপনার ঘরে বউ পর্দা করে না ঘরের মধ্যে কাজের মেয়ের মতো পুরাতন কাপড় চুপড় পরে থাকে ঘর থেকে যখন বের হয় সব সাইজা সুইজা ফিটফাট হইয়া যায় এলাকায় মনে হয় নাই বান্দিঘাত স্ত্রীর সৌন্দর্য বয়ের সৌন্দর্য তার স্বামী দেখবে মেলুকের সৌন্দর্য তার স্বামী দেখবে তার বাবা তার ছেলে মেয়েরা দেখবে কিন্তু বাস্তবতা হলো সুন্দর মা বাবা বাবার সামনে ছেলের সামনে স্বামীর সামনে না বরং কোথায় কোথায় আচ্ছা বলেন যে পরিবারের মেয়েরা আরো শর্ট করে বলি যে পরিবারের মেয়েরা পর্দা মেনে চলে না আল্লাহর কসম নিয়ে দেখেন ওই আগুন ঠিক আরে ভাই টিকাভেটিক আর পরিবারে মেয়েরা নারীরা মায়েরা বউ যদি পর্দা মেনে চলে এর নাম হাসানা এর নাম জোরে বলেন আল্লাহ আল্লাহ যেখানে হাসানা নাই সেখানে কি আছে আগুন আছে আগুন আর আগুন চলে যাবে যদি থাকে হাসানা ইবাদত যদি থাকে ইবাদত নবীজি যা শিখিয়েছেন সাহাবায়ে কেরাম যা আমল করে শিখিয়েছে দেখুন আগল আগুন কেবল দুনিয়ায় না বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে নারীর বাবা যে মেয়ে লোকের স্বামী যে মে লোকের ভাই নামাজ রোজা হজ যাকাত সবই করে অতস ওই মেয়ে লোকটা পর্দা করে না কি করে না মেয়েটা পর্দা করে না বাবা নামাজ রোজা হজ যাকাত করে স্ত্রী পর্দা করে না স্বামী নামাজ রোজা হজ জাকাত করে বোনটা পর্দা করে না ভাইটা নামাজ রোজা হজ জাকাত করে বিশ্বনবী রোজাদার জাকাত দে ইয়ার নাম হলো দাইয়ুস নাম কি বলে নাম কি বিশ্বনবী বললেন দায়ুষুল ক কোন জান্নাতে যাবে বিশ্বাস হয় না হয় না কার কার বিশ্বাস হয় হাতটা হাত বুঝবেন এই ছোট্ট দুনিয়া সামান্য পৃথিবী হত হতে পারে হাসানা না হয় হতে পারে আগুন হতে পারে কারণ যে পরিবারে বউ পর্দা করে না তাহলে পরকিয়া করবে ঠিক স্বামী থাকতে আরেক পুরুষের পিছনে দৌড়াবে বাংলাদেশে আছে না নাই পাতিরায় মনে হয় নাই তার মানে আগুন তুষের আগুন আছে আছে না নাই তুষের আগুন আমরা নিবাতে চাই আমরা হাসানা চাই কারণ দুনিয়ায় যদি হাসানা হয় আখেরাতেও আগুন যদি দুনিয়া থেকে বিদায় করতে পারি আখেরাতেও আগুন আমাদের ধরবে না 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 তাই বন্ধু গান যে পরিবারে স্ত্রী অথবা যে পরিবারে বন্টা পরকিয়া করে অন্য ছেলের সাথে বেহায়াপনা করে সমাজেও তারা মুখ দেখাতে মুখ দেখাতে বান্ধগান যদিও খুব দুর্ভাগ্যজনক সত্য বলেছে ওই ইঙ্গিতে বলছে কয় তিনশো ফুট জায়গা নাকি হ্যাঁ কিন্তু জেনে রাখবেন যেখানেই যাক চুরের একশো দিন সাউদের একদিন ঠিক না তাই যে সকল ছেলেরা যে সকল মেয়েরা যে সকল ছেলে মেয়েরা বান্দ্রামি করে দুষ্টামি করে অবশ্যই একদিন না একদিন ধরা পড়ে না পড়ে না পরে না পরে না তখন দুনিয়াতে আগুন জ্বলে জ্বলে না জ্বলে না কর জ্বলে না জ্বলে না আর বন্দিগান যে সকল মা বাবা যে সকল পুরুষেরা যে সকল পুরুষেরা যে সকল মেয়ের পুরুষরা তাদের নারীদের মেয়েদের বোনদের স্ত্রীদের পর্দায় আঁকতে পারে না নবীজি বললেন দাইউস কোনদিন জান্নাতে যাবে আফসোস নবীজির একটা হাদিস আজ আমাদের সমাজে মিলালে কয়জন জান্নাতে যেতে পারবো আঙ্গুল দিয়ে গোনা যাবে ঠিক না অনেক নামাজি রাস্তায় ঘুরে বেড়ায় মসজিদে আসে কিন্তু কয়জন আসল নামাজি একটা হাদিস মিলালে পাওয়া যাবে না যাবে না কিন্তু হা আমাদের উচিত দুনিয়া থেকে আগুন বিদায় করা রাজি আছেন রাজি আছেন অনেক নাই আচ্ছা আমি প্রশ্ন করি নেশা নেশা দ্বারা বড় লোক হয়েছে নেশা করে করে কুটিপতি হয়ে গেছে একটা দলিল দেখাও পারবা আকাশের নিচে জমিদের উপরে কোনো দলিল আছে নেশা করে করে পিএইচডি ডিগ্রি পেয়েছে উচ্চ শিক্ষিত হয়েছে এমন দলিল পারবে কেউ নেশা করে করে বড় বিজনেসম্যান হয়ে গেছে কোন দলিল আছে বরং সবাই বলবে যে নেশা করে প্রথম ছোটটা ধরে তারপর আস্তে আস্তে বড়টা ধরে ধরে একেবারে নিঃশেষ হয়ে যায় ঠিক না যে নেশায় ধরে এক পর্যায়ে নেশা আর তারে ছাড়ে কয় আমি ছাড়তে চাই আমারে ছাড়ে না কারণ তুষের আগুনে ধরে কিসের আগুনে ধরে জোরে বলেন কিসের আগুনে ধরে বন্ধু উঠতি বয়সের ছেলেরা যুবকরা অনেক বুড়ারাও আছে অনেক এলাকায় মহিলারাও আছে এমন নেশা করে আল্লাহর কসম নেশা সকল পাপের মা সকল পাপের মা কি বলেন সকল পাপের মা কি শুনুন একটা হাদিস বলি নাসাইব ছয়টা হাদিসের কিতাব বাংলাদেশে সবাই জানে বুখারি মুসলিম নাসাই তিরমিজি আবু দাউদ ইবনে মাজা এর মধ্যে নাসাই নামে একটা হাদিসের কিতাব ওই নাসাইতে উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ন করছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একটি ঘটনা বিশ্বনবী বলেছেন আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আমাদের শুনিয়েছেন বনি ইসরাইলে একজন আবেদ লোক ছিলেন সারা দিন রাত ইবাদত করতেন তার বাড়ির পাশে একজন বেবিচারিণী দুষ্ট মহিলার বাড়ি ছিল ওই মহিলা অনেকভাবে ভাবে তাকে বিপদে ফালায়া পাপ করতে চেয়েছে না। একদিন হঠাৎ করে তিনি যাচ্ছেন মসজিদে ইবাদতের জন্য হঠাৎ তার লোক পাঠায়া দাসী পাটায়া অকস্মাৎ সাহায্য চাইল বিপদে পড়েছি সাহায্য করো হঠাৎ করে যদি কেউ বলে বিপদ বিপদ সাহায্য করো যাবেন না আপনারা বিশ্ব বললেন উসমান ইবনে আফান রাজি আল্লাহ বর্ণনা করছেন ওই আবেদ ব্যক্তিটা সাহায্য চেয়েছে এই জন্যে ওই মহিলার বাড়িতে ঢুকলেন বাড়িতে ঢুকার সাথে সাথে মহিলা দরজা বন্ধ করে দিল দিয়ে বলল অনেক দিন তোমাকে ডেকেছি আসো না আজকে তোমাকে শিকার ধরেছি তবে হাব তোমাকে যে কোনো একটা কাজ করতে হবে তিনটার যে কোনো একটা এক নাম্বার হয় আমার সাথে বেবিচার করতে হবে দুই নাম্বার না হয় নিষ্পাপ ছোট্ট একটা শিশু তাকে হত্যা করতে হবে না হয় নেশা করতে হবে নেশা কয়টা কাজ তিনটার যে কোনো একটা করতে হবে মনে করবেন না গল্প বলছি হাদিস উসমান আফফান বর্ণনা করছেন ব্যক্তিটা তার জ্ঞান ছিল কম বেশি বেশি ইবাদত করতেন তিনি তার যতটুকুন বিবেক বিবেক দ্বারা চিন্তা করলেন বেবিচার করব কবির আগুনা চরিত্র ধ্বংস করে দেব পারব না নিষ্পাপ বাচ্চাটা হত্যা করব তাও কবিরাগুনা পারব না সবচাইতে কম মনে হয় একটু নেশা করি তারপরে তো ছেড়ে দেবে চলে যাব তিনি তার মনে মনে ভাবলেন নেশাটা সবচাইতে কম পাপ এই জন্যে বললেন আমার একটু নেশা করতে দাও উসমান ইব আহান বর্ণনা করছেন ওই আবেদ অল্প নেশা খেলেন নেশার গুর তাকে ধরল তারপরে বলল আরেকটু দাও আরেকটু দিল তারপরে বলল আরেকটু দাও আরেকটু দিল নেশায় যখন তিনি বিবور হয়ে গেলেন দেখেন না নেশাকুর বাবারে কয় ভাই মারে কয় আপা এ এলাকায় নাই মনে হয় হ্যাঁ যারাই নেশা করে বিবেকরে ঢেকে দেয় বিবেক ঢেকে দেয় এই জন্যে নেশাটা হারাম এই জন্যই নেশাটা হারাম উসমান ইবন আফান বর্ণনা করছেন ও আবেদ সবচাইতে কম পাপ মনে করে নেশা করলেন নেশা তাকে পাকরাও করে ধরল এমনটাই নেশার ঘুরে বাচ্চাটাকে হত্যা করলেন মহিলার সাথেও বেবিচার করলেন সবই হলো তার মানে নেশা সকল পাপের মা সকল পাপের নে মা মূল কি যারা নেশা করে ইয়াবা তারপরে আরো কি কত কিছু আছে না কত কিছু যারা খায় যারা ধরে তারা তুষের আগুনে জ্বলে কিসের আগুনে বলেন কিসের আগুনে ওরা যদি আগুন থেকে বেরিয়ে আসতে হয় তাহলে নেশা ছেড়ে দিতে ছেড়ে দিতে যে নেশা খায় না ওর জীবনে হাসানা আছে আর যে নেশা করে তার জীবনে আছে আগুন টিকনাভিটিক আরে ভাই টিকাভেটিক সুতরাং আজকের মাহফিলে যারা যারা শুনতে পাচ্ছেন যারা অভিভাবক যারা মা বাবা তারা যেমন নিজের না না হয় জান্নাত থেকে দূরে থাকার হওয়ার জন্যে জন্যে পর্দা করাবে ঠিক এমনি নিজের ছেলেদের নিজের ভাই স্বামী তারা যদি নেশা করে আগুন থেকে রক্ষা করার জন্যে নেশা থেকে বাঁচাবে রাজি আছেন রাজি আছেন। আমরা নেশা করব বন্ধু গান দুনিয়ায় হাসানা অর্জন করতে হবে হাসানা যদি না থাকে তাইলে থাকবে আগুন আর দুনিয়াতে যারা নেশা করে নেশার অপর নাম আগুন ঠিক বেটিক আরে ভাই ঠিক বেটিক তাই বন্ধু গান দুনিয়ায় আমরা হাসানা চাই কারণ দুনিয়াতে হাসানা হলে আখেরাতেও আখেরাতেও হাসানা হবে আর দুনিয়াতে যদি আগুনে ধরে ওই আগুনে ছাড়বে ছাড়বে তাই ঠিক এমনি করে করে যদি আমরা আরো নিচের দিকে আগাই আমাদের দেশ জাতি সমাজে দেখবেন যে পরিবারের ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করে ওই পরিবারে হাসানা আসে লেখা পড়া, লেখা পড়া মানেই নিয়মিত স্কুলে যাওয়া মাদ্রাসায় যাওয়া নিজের পাঠ পড়া ভালো রিজাল্ট করা বিশ্বাস করবেন পড়া লেখার প্রথম আদেশ দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ রব আলমিন প্রথম পাঁচটি আয়াত বিশ্বনবীর প্রতি নাজিল করলেন প্রথম যে পাচটি আয়াত হেরা গুহাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিব্রাইল আলাইহিস সালাম নিয়েলেন আমার সাথে সবাই পড়েন بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق খালাকাল ইনসানামিন আলাক ইকারা ওরব্বুকাল মল্লাদি আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানামালাম ইয়ালাম আল্লাহ তাআলা বললেন পাঠ করো পড়ো ইকরা পাঠ করো বিসমি রাব্বিক তোমার রবের নামে আল্লাদি খালাক যিনি সৃষ্টি করেছেন একরা অরব্বু কালাকরাম একরা একরা বিস্ময় রব্বিক আল্লাদে খালাক পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন খালাকাল ইনসান আমিন আলাক সৃষ্টি করেছেন মানুষকে শুক্রানু ডিম্বাণু নিষিক্ত হয়ে বরশির মতো ঝুলে তাকে অবস্থা থেকে আলাক থেকে কেত সৃষ্টি করেছেন কে করেছেন তারপর বললেন এ করবুকাল আকরম পাঠ করব তোমার রব যিনি কলম দিয়ে মানুষকে যিনি কলমের সাহায্যে মানুষকে শিখালেন এই কলম দিয়ে শিখালেন কে মানে কে শিখালেন পাঁচ নাম্বারে আল্লাহ বললেন আল্লামাল মালাম ইয়ালাম আল্লাহ শিখালেন মানুষকে যা মানুষেরা জানতো না তার মানে জানত আদেশ কে করেছেন সুতরাং যে পরিবারে বাচ্চারা পড়ালেখা করে যে ব্যক্তি তার ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে পড়ায় পড়ার কোন বয়স বয়স এই যে বয়স্ক মুরব্বী ওই যে কি ইমাম সাহেব না বলেন খতিব সার্টিফিকেট দিলেন কেরাতের মুরব্বী বয়স্ক অনেকে কেবল লজ্জা করে শিক্ষায় লজ্জা আছে লজ্জা আছে ঘৃণা আছে ভয় আছে তিনটা জিনিস শিক্ষায় নাই ভয় করা যাবে না লজ্জা করা যাবে না আরেকটা হলো ভয় লজ্জা আর ঘৃণা তিনটা থাকলে শিক্ষা অর্জন করা যে পরিবারে বাচ্চারা পড়ে সবাই পড়ে সকাল ঘরে পড়তে বসে খুঁজ নিয়ে দেখেন ওই পরিবারে তুষের আগুন জ্বলে না অভাব থাকলেও ধীরে ধীরে অভাবটা দূর করে দেন কে জুড়ে বলেন কে কারণ বিখ্যাত কবিতা আছে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া আর যে পড়ালেখা করে না মাটি করতেছেন তাই আজকের আগুন কারণ শিক্ষা নাই কি কি নাই নাই কিন্তু আমরা আগুন তারাইয়া দিয়ে হাসানা আনতে চাই এই জন্য পড়ালেখা করবো করাবো রাজি আছেন। হাসানা তখনই আসবে যখন আগুন বিদায় হবে আগুন আর আগুন তখনই আসে যখন অন্তত একটা কারণ শিক্ষা থাকে না যে পরিবারে শিক্ষা নাই ওই পরিবারে কি আছে জোরে বলেন কি আছে আর যে পরিবারে শিক্ষা আছে ওই পরিবারে আগুন নাই হাসানা সে কারণ যখন শিখে তখন শিখতে শিখতে ধীরে ধীরে তার পরিবর্তন হয় সেই মান আনে ইবাদত করে শুধু তাই না ভালো কাজ করে কারণ শিক্ষিত মানুষ অপরাধ করে এমন শিক্ষিত মানুষ পাপি এদের সংখ্যা কম না বেশি কম যে শিখে অবশ্যই শিক্ষার প্রভাব তার জীবনে আসে না নাই বলা আসে না নাই এই যে দেখুন আপনাদেরই মাদ্রাসা আমি পরপর অনেক বছর থেকে আসি এবছর আলহামদুলিল্লাহ শুনলাম আপনাদের এই এলাকার পাতিরার ছেলে হাফেজ হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন মিলাবেন দোয়ার সাথে বাস্তবে মিলাবেন যে পরিবারের বাচ্চাটা হাফেজ হয়েছে অবশ্যই ওই পরিবারে তুষের আগুন থাকবে ওই পরিবারে হাসানা আসবে না আসবে না আসবে না আসবে না শুধু তাই না যারা সকালে কোরআন পড়তে আসে মক্তবে পড়ে মেয়েরা পড়ে ছেলেরা পড়ে মাদ্রাসায় আসে কোরআন শিখে যখন কোরআন শিখবে অবশ্যই আগুন পালায়া যাবে না যাবে না যাবে যাবে না না তাই বন্ধুগণ শুধু দুনিয়ায় হাসানা দুয়ানা এটা দাওয়া বাস্তবে মিলাতে হবে কারণ যেখানে হাসানা নাই সেখানে আগুন আছে সেখানে কি আছে আর যেখানে আগুন নাই সেখানে হাসানা আছে আগুন বিতরণ করা যাবে কেবল হাসানা দিয়ে কি দিয়ে আর এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন আমার সাথে পড়েন অরব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান এটা যেমন দোয়াব এটা ঠিক এমনি করে একটা দাওয়াব একটি বাস্তব শিক্ষা কারণ হল দুনিয়া খেরাতে আগুন ধরবে আগুন যেখানে নাই সেখানে হাসানা আর যেখানে হাসানা আছে সেখানে আগুন আসবে আসবে দেখুন একজন ব্যক্তি যে ব্যক্তিটা ঈমান এনেছে পাঁচ অক্ত সালাদ কায়েম করে রমজান মাসে রোজা রাখে হজার জাকাত দেয় শুধু তাই না মাহফিলগুলোতে আসে জুমায় আসে কোরআন আর হাদিসের কথা শুনে ঠিক এমনি করে পাশাপাশি আরেকটা মানুষ ইমান এনেছে বলে প্রমাণ নাই কারণ ইমান কেবল হৃদয়ের বিশ্বাস না ইমান তিনটি জিনিসের বাস্তবতা একটি হলো হৃদয়ের বিশ্বাস আরেকটি হলো মুখের স্বীকৃতি আরেকটা হলো বাস্তবে তার আমল বাস্তবে যদি আমাদের দেশে বাস্তবে আমল নাই কয় ঠিক আছে ইমান ঘুষ খাইলে কি হবে ইমান সুদ খাইলে কি হবে ইমান বউ পর্দা করে না দায়ুষ কিন্তু কয় না ইমান ঠিক আছে এমন দুষ্ট আছে না নাই বলে আছে না নাই কিন্তু বন্ধুগান যে লোকটা সত্যি ইমানদার হৃদয়ের বিশ্বাস আছে মুখে স্বীকৃতি দেয় কথাবার্তায় এর প্রকাশ করে আচরণ আর অভ্যাসে প্রমাণ আছে পাশাপাশি আরেকটা মানুষ মানুষ মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছে বাবার ঔরস থেকে জন্ম নিয়েছে দুই হাত দুই পা বড় হয়েছে কিন্তু ইমানের প্রমাণ নাই পাশ সালাত নাই রমজান মাসের রোজা বা সাউন নাই জাকাত হুমরা নাই আল্লাহর কসম করে বলি দুইটা মানুষকে পাশাপাশি দাঁড় করান দুইটা মানুষের জীবন মিলায়ে দেখেন একজনের জীবনে আগুন আরেকজনের জীবনে সুখ ঠিক না বেঠিক আরে ভাই ঠিক না আর মানে ইবাদত যত বেশি করবেন আগুন তত আগুন তত পালায়া যাবে আগুন তত দৌড়ে যাবে আর ইবাদত যত থাকবে না জীবনে তত আগুনে সে ঢুকবে তাই বন্ধু নিজেকে এবার নিজে প্রশ্ন করেন দুনিয়ায় তুচ্ছ দুনিয়ায় তুচ্ছ দুনিয়ায় থাকতেই যদি আপনি আগুন তাড়াইতে না পারলেন তাইলে কেয়ামতের চিরস্থায়ী জীবনে মৃত্যুর পরে হিসাবের পরে চিরস্থায়ী জীবনে আগুন তারাতে পারবেন পারবেন তাই দুনিয়ায় ভালো কাজ কন্টিনিউ হবে বেঁচে থাকা অবস্থায় যদি ভালো কাজ না করেন মরণের পরে আর ভালো কাজ ভালো কাজ হবে না তাই বন্ধু দুনিয়ায় বেঁচে থাকতে আগুন তাড়াতে হবে আগুন তারাইয়া দিলে হাসানা আসবে একটা আর একটার বিপরীত যেমন অন্ধকার আর লাইট অন্ধকার আর লাইট জ্বালালে প্যান্ডেল অনেকগুলো লাইট জ্বালিয়েছেন আপনি বাতিটা ইলেকট্রিসিটিতে সুইচ দিলেন অন্ধকারের চোদ্দ গোষ্ঠী পালাইয়া গেল বলা লাগছে যাও বলা লাগছে আবার বাতিটা নিবাইয়া দেন দাওয়াত দেওয়া লাগবে না অটোমেটিক আসবে না আসবে না এই উদাহরণ ছোট্ট উদাহরণটা যদি বুঝেন লাইট জ্বালালে অন্ধকারকে তাড়াতে হয় না দৌড়ে যায় লাইট না থাকলে অন্ধকারকে দাওয়াত দিতে হয় না অটোমেটিক চলে আসে এটি কেমনি করে দুনিয়ায় যদি হাসা না থাকে আগুন পালায়া যাবে ঠিক না আর যদি দুনিয়ায় হাসানা না থাকে আগুন এসে তুষের আগুন এসে ঝাপটে ধরবে বন্ধুগণ এই আগুন দুনিয়াতেই না আখেরাতেও চিরস্থায়ীভাবে ভাবে তাড়ানো যাবে তাই কে কে এই ছোট্ট জীবনে অল্প জীবনে হাজার হাজার বছরের বিপরীতে সামান্য তুচ্ছ ছ অল্প কয়েক মানে সামান্য কয়েক মুহূর্ত আপনার আমার ষাট সত্তর আশি বছরের জীবন এই জীবনটাকে অন্ধকার থেকে আগুন থেকে তারায়া হাসানা দিয়ে ভরে দিয়ে ইবাদতগুলো করব আমল করব সত্যবাদিতায় সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকব। মিথ্যা বলব না ঘুষ খাব না সুদ খাব না তারপরে মানে এই যে এই যে যুবকরা যে কী করে নেশা করে নেশা করব না ঠিক এই অন্যায়গুলো যেগুলো আগুনকে নিয়ে আসে জীবনে চুচ্ছ তুচ্ছ জীবনে আগুন দিয়ে ভরে দেয় কারণ এটা সবাই স্বীকার করবেন যত কাজ ইসলাম হারাম করেছে কোনটা দিয়ে দুনিয়াতে সুখ আসে আসে বরং ইসলাম যা করেছে তা যে করে তার জীবনী বন্দিগান অপরদিকে আল্লাহ আর রসুলের আদেশ যে মানে ওরান আর সুন্না যে মানে যে তার জীবনে ইবাদত করে তার জীবনে দুনিয়াটা হাসানায় ভরে যায় অল্প জীবনের দুনিয়া হাসানায় বললে আখেরাতেও হাসানা হয় আর আগুন চিরস্থায়ী চিরস্থায়ী পালিয়ে যায় বন্ধুগণ আজকেরই মাহফিলে আমরা সবাই মিলে এই কথাগুলো নিজের জীবনে মেলা রাজি ও আজকে খুব কঠিন হল খুব সামান্য জিনিস বা শীত খুব সামান্য জিনিস বিবেকটা যদি খুলতে পারেন তাইলে দেখবেন মানুষ যত পাপ করে পাপের জন্য কষ্ট আসে না নাই বলেন বাংলাদেশে যত কিছুই হোক এরপরেও ঘুষ খাইতে গিয়া লুকাইয়া খায় ঠিক না খাইতে গিয়া গোপনে খায় ঠিক না নেশা খাইতে গিয়েও কি খায় কে কিন্তু নামাজ গোপনে পড়া লাগে সত্য কথা গোপনে করা লাগে পর্দা গোপনে করা লাগে এই যে নিজে লেখাপড়া করব ভালো হয়ে চলব ছেলে মেয়ে শিক্ষিত করব কোরআন হাদিস শিখব এই যে বিষয় নিজের পরিবারকে কোরআন আর সুন্নার আলোয় তৈরি করব এই জন্যে কোনো লুকানো কিছু সব স্বাভাবিক প্রকাশ্য কারণ ইসলাম নবীজি সোল্ল আলী ওসাল্লাম নিজেই বলেছেন তিনি আমাদেরকে রেখে গিয়েছেন এমন যে দিন হল এ ইসলামের মধ্যে রাত বলতে কিছুই নাই কানাহারিহা ফি মাহাজাতিন বাইদা একেবারে সমুদ্র সুস্পষ্ট ফকফকা ইসলাম যেদিকে যাবেন ইসলাম পালন করবেন আপনার ভালো লাগবে ঠিক না বেটিক আর ইসলামের বিরুদ্ধে যাবেন আগুনে আগুনে ধরবে সুতরাং ওই দোয়াটা কেবল দোয়া না এর মধ্যে একটা সংবাদ আপনারা আপনজন আপনাদের সবার সাথে শেয়ার করলাম এই দোয়া মুখে বললাম কাজে উল্টু হলাম কোনো দিন হবে বরং দোয়া যা করব বুঝে শুনে করব আমার সাথে সবাই পড়েন আবারও বলেন রাব্বানা আতেনা ফিদ হাসানাতাও ওয়া ফিল হাসানাতাও ওয়া عذاب النار. أبرو ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. بندقان سورة البقرة اردو نمبر نمبريات يا تر যে দুনিয়ায় হাসানা আখেরাতে হাসানা যদি হাসানা না থাকে তাইলে আছে আগুন আখেরাতেও যদি হাসানা না থাকে তাইলে আসে কিন্তু বন্ধু দুনিয়ায় যদি হাসানা কেউ অর্জন করতে পারে তাইলে আখেরাতের হাসানা নিশ্চিত হবে যদি দুনিয়ায় কেউ হাসানা অর্জন করতে না পারে আখেরাতে হাসানা পাবে 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 কারণ আল্লাহ রব্বুল আলমিন হাসানার ক বলতে গিয়ে দুনিয়ার হাসানাকে প্রথমে বললেন ওয়াও দিয়ে ব্যাখ্যা করে দুনিয়ার হাসানাকে আখরাতের হাসানার সাথে মিলায়া দিলেন কে কে মিলায়ে দিলেন তাই আমরা সবাই মিলে দুনিয়াতে আগুন তারাবো কি তারাবো কি তারাবো তার মানে দুনিয়াতে যে সকল কাজ করলে পাপ হয় গুনা হয় অপরাধ হয় আমরা কেউ তা করব। করবেন তাই যে কোনো পাপ করে দুনিয়াতেও সুখ পাওয়া যায় না বরং পাপের দ্বারা হয় আগুন আর পাপ ছেড়ে দিলে পাপ না করাটাই সব পাপ না করাটাই বলেন পাপ না করাটাই আল্লাহ সুফানাহ তালা আমাদের সবাইকে আগুন মুক্ত হাসানায় ভরা দুনিয়ার জীবন আগুন মুক্ত হাসানায় ভরা আখেরাত দান করুন বলেন আমিন এবার দোয়া করেন বলেন রব্বানিয়া হাসান الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين اللهم آمين, 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 امين هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه لي والسلام عليكم ورحمه الله وبركاته